নমস্কার সকলকে, আজকে চলে এসেছি দারুণ একটা আনলিমিটেড বুফের খোঁজ নিয়ে। কিছুদিন আগেই চলে গেছিলাম কফি এক্সো নামে কলকাতার এই রেস্টুরেন্টটিতে, যেখানে চলছে 499-এর আনলিমিটেড বুফের অফার। রেস্টুরেন্টের লোকেশন, কতদিন অফারটি রয়েছে এবং কী কী মেনু, সম্পূর্ণ তথ্য জানতে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন, কফি এক্সো রেস্টুরেন্ট এই অভিনব বুফের অফারটি কিন্তু নিয়ে এসেছিল নববর্ষ উপলক্ষে, এবং এই বুফেটি চলবে 21 এপ্রিল পর্যন্ত। টাইমিং রয়েছে সন্ধে 6:30 থেকে রাত 9:30 অবধি। তবে একটা কথা জানিয়ে রাখি, এখানে আসার আগে আপনারা কিন্তু একবার ফোন করে প্রি বুকিং করে নেবেন, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রেস্টুরেন্টে ঢুকেই চোখে পড়ল সুন্দর একটি ছিমছাম করে সাজানো ক্যাফে, এবং তাতে রয়েছে পেস্ট্রির একটি কাউন্টার, এছাড়া ভেতরে রয়েছে বুফের সমস্ত আয়োজন। অনেক তো কথা হলো, এবার চলুন জেনে নিই 499-এর এই অফারে আপনারা কী কী মেনু পেয়ে যাচ্ছেন। প্রথমেই আমরা দেখছিলাম স্টার্টার কাউন্টারটি, এখানে রয়েছে লোটে মাছের ফ্রাই এবং এগ চিলি, সাথে মাশরুম সল্ট পেপার এবং পটেটো ভেজেস। এরপর মেন কোর্সে ছিল এগ মাটন চাউমিন এবং এগ শ্রিম্প চাউমিন, এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জিরা রাইস এবং বাসন্তী পোলাও। মেন কোর্সের সাথে খাওয়ার জন্য গ্রেভি আইটেমের মধ্যে ছিল কাশ্মীরি আলুর দম, মিক্সড ভেজিটেবল এবং সবার সবচেয়ে ফেভারিট মাটন কষা, সাথে হট গার্লিক চিকেন ললিপপ। একদম শেষ পাতে ছিল মিষ্টি হিসাবে পায়েস এবং কমলাভোগ। সুতরাং সব মিলিয়ে চিকেন, মাটন, চিংড়ি, ডিম, এগুলি আপনারা সম্পূর্ণ আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করলাম, নিয়ে নিলাম মাশরুম সল্ট অ্যান্ড পেপার এবং এগ চিলি, দুটোই কিন্তু অসম্ভব ভালো খেতে ছিল। তার সাথে লোটে ফ্রাইটাও কিন্তু মন্দ নয়। স্টার্টার আর কয়েকবার রিপিট করে আমরা কিন্তু চলে আসলাম মেন কোর্সে। মেন কোর্সে চাউমিনে কিন্তু দেখলাম বেশ ভালো পরিমাণে চিংড়ি এবং মাটনের পিস দেওয়া ছিল। চাউমিনের সাথে নিয়ে নিলাম হট গার্লিক চিকেন ললিপপ। চিকেন ললিপপের সাইজগুলো কিন্তু বেশ বড়ই ছিল। সব মিলিয়ে চাইনিজ এই কম্বিনেশনটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপর নিয়ে চলে এলাম বুফের মেন অ্যাট্রাকশন, বাসন্তী পোলাও, জিরা রাইস, সাথে মাটন কষা। আমরা ভেজ আইটেমগুলোও কিন্তু ট্রাই করতে ভুলিনি, এবং সত্যি বলতে কাশ্মীরি আলুর দম এবং মিক্স ভেজ কিন্তু অসাধারণ খেতে ছিল। জিরা রাইসটা আমার মোটামুটি লেগেছে, এবং বাসন্তী পোলাও তুলনায় একটু বেশি মিষ্টি ছিল। মাটন কষাটাও কিন্তু একটু ভালো করা যেত। সব খাওয়া দাওয়া শেষে নিয়ে নিলাম পায়েস এবং কমলাভোগ। সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, এবং আপনাদের অবশ্যই রেকমেন্ড করব। এই রেস্টুরেন্টটি অবস্থিত পাটুলি এলাকায়। গুগল ম্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানান আপনারা আরও এরকম বুফে দেখতে চান কিনা। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।